রায় কিচেন অ্যান্ড গার্ডেনিং চ্যানেল থেকে চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন গাছের ভিডিও নিয়ে। আমার এই গাছটিকে দেখুন, একটা ঘিয়ে জবা আমি এক বছর আগে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম। গাছটার গ্রোথটা দেখুন একবার আপনারা, কত সুন্দর গাছের ফুলের সাইজটা দেখুন, কত সুন্দর ফুল। এই একটা, এই যে এখানে একটা ফুটেছে, আর এই যে গাছের গুড়ি আছে অজস্র, এই যে গাছটা দেখুন কত সুন্দর। গাছটা আমার অনেক বড় হয়ে গেছিলো। গাছটা আমি মাঝের এই যে ডাল, মাঝের ডালটা আমি কেটে দিয়েছি, যেখানে একটা প্লাস্টিক জড়িয়ে দিয়েছি যাতে এই ডালটা পচে না যায় বর্ষার জল পেয়ে। আমি দু ফুট গাছের এই মাঝের ডালটা কেটে দিয়েছি, তার জন্য এই যে এখান দিয়ে আমার কতগুলো ডাল বেরিয়েছে দেখুন, কতগুলো ডাল বেরিয়েছে। এই যে যত ডাল বেরিয়েছে এগুলো ফুলটাও আমি বেশি পাবো, আর এই ডালটা না কাটলে আমার অনেক বড় হয়ে যেত, গাছটা দেখতে ভালো লাগতো না। এই যে গাছটা আমি ডালটা কেটে দেওয়ার জন্য আমার এত ডাল বেরিয়েছে, তার জন্য এই যে যখন ফুল হচ্ছে আমার একসাথে তিনটে চারটে করে ফুলগুলো হচ্ছে, দেখতে ভালো লাগছে। আপনারাও যখন গাছটা দেখবেন বেশি বড় হয়ে যাচ্ছে কোনো জবা গাছের ডাল, আপনারা মাঝের ডালটা কেটে দেবেন, তাহলে দেখবেন আপনারা অনেক ডাল পাবে, এই যে গাছের ডালটা অনেক পাবে, ফুলটাও অনেক পাবে। আর এই গাছের আমি রাসায়নিক সার সেইভাবে দিই না, যেহেতু আমার গাছটা অনেক বড় হয়ে গেছে, আমি একে মাসে পনেরো দিন অন্তর একবার আমি লিকুইড তরল সার একটু দিই, খোল ভেজানো জল। এটা আমি পাঁচ দিনের খোল ভিজিয়ে রেখেছি, এই জলটা আমি এক লিটার জলে মিশিয়ে এই যে এক কাপ আমি দিচ্ছি, আপনারা দেখুন মিশিয়ে এই জলটা আমি একটু সাইড দিয়ে দিয়ে দেবো। আপনারাও এইভাবে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি গাছের পরিচর্যা, তাহলে আপনাদের গাছে এইভাবে ফুল হবে। গাছের এই যে গোড়াটা আপনারা সপ্তাহে একবার করে ভালো করে খুঁড়ে দেবেন, যাতে জল টবে না বসে। এইভাবে খুঁড়ে দিলে সহজেই জলটা আপনার টবের নিচ দিয়ে চলে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি, নমস্কার।